ছাত্রকৃষি নিয়ে নানামুখী গবেষণা চলছে গবেষণার জন্য মডেল ছাত্রকৃষি গড়ে তুলেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিদ্যা বিভাগ ছাত্রকৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সেখানে বিস্তারিত শেখ সিরাজের রিপোর্টে শহরে বাড়ির ছাদে কিংবা আঙিনায় এক টুকরো কৃষির আয়োজন যেমন দিতে পারে নিরাপদ খাদ্যের যোগান তেমনি শহরের প্রকৃতিকে সবুজ রেখে বাড়ায় অক্সিজেনের পরিমাণ পাশাপাশি পরিবর্তিত জলবায়ুতে টিকে থাকতে এ ধরনের উদ্যোগের রয়েছে গুরুত্বপূর্ণ উপযোগিতা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভাগের গবেষণা থেকে তেমন তথ্যই যে আমরা বিদ্যা মিলছে আমাদের গবেষণায় দেখতে পাই আপনার যে শুরু থেকে যে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আসছে ডে বাই ডে সেগুলি মানুষকে অনেকটা মোটিভেট করছে যার ফলে এখন কিন্তু মানুষ নার্সারি থেকে গেলে গাছ কিনে এসে সাদে নিয়ে সেন্ড করে আর যে সাত পৃষ্ঠে কৃষি নেই সেই পৃষ্ঠের তাপমাত্রার তুলনায় গ্রীষ্মকালে আমরা

এটাই ইউটিলাইজ করা যেতে পারে গবেষণায় পাওয়া বিষয়গুলো কৃষির সঙ্গে জড়িত সবাইকে জানানো জরুরি বলে মনে করছেন শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহমেদ যেটুকু ফাইন্ডিংস আমাদের আছে অনুসন্ধানে বের হয়ে আসছে সেই সব বিষয়গুলো ডিসিমিনেট করা একান্ত দরকার বিশেষ করে আমাদের কৃষি কর্মকর্তা যারা রুট লেভেলে ফার্মারদের কাছে যাবে তাদের জন্য এবং যারা উৎসাহী সাত বাগানে আছে তাদের জন্য গবেষণার পাশাপাশি ছাদ কৃষি বিষয়ক প্রশিক্ষণেরও আয়োজন করা হয় এখানে ফলন কি হয়ে বাড়ানো যায় তারপরে যে আপনি যে বলেন মাটি পিএস ঠিক করা এটা আমি জানতাম না হ্যাঁ 6 মাস পর চুন ইউজ করি আমি এটা জানতাম না মানে প্রতিদিনে যাতে খাবার খাদ্যের যে এটা পেতে পারি আমরা জি এই ছাদটিকে বলা চলে ছাদ কৃষি বিষয়ক একটি গবেষণাগার এখান থেকেই পাওয়া যেতে পারে আগামীর ছাদ কৃষির একটি মডেল দিনে দিনে ছাদ কৃষির প্রসার ঘটছে আর প্রয়োজন হয়ে উঠছে প্রযুক্তি আর এর সম্প্রসারণ কাঠামো জাত নির্বাচন মাটি থেকে শুরু করে সর্ব বিষয়ের সম্পর্কে সমুক ধারণা এ লক্ষ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার বোর্ডনি ডিপার্টমেন্ট এটি ছাত কৃষির মডেল তৈরি করেছে যেখানে প্রশিক্ষণার্থীদের কাজ চলছে অনবরত এবং তারা মনে করছে এর মাধ্যমে আস্তে আস্তে ছাদ কৃষির একটি আদর্শ কাঠামো ছড়িয়ে পড়বে কৃষি উদ্যোক্তাদের মাঝে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সাই সিরাজ রাজ